চোদ্দোই এপ্রিল পহেলা বৈশাখ পহেলা বৈশাখ বাংলাদেশে অথচ ইংল্যান্ডে কিন্তু চোদ্দোই এপ্রিল ওরা কিন্তু বর্ষবরণ করছে না বাংলাদেশের লোক বর্ষবরণ করছে কেন আপনি জ্যৈষ্ঠ মাস বরণ করেন না কেন আষাঢ় মাস বরণ করেন না কেন বৈশাখ মাসে বরণ করছেন কেন আল্লাহ বলছেন বারোটা মাসেই আমার সৃষ্টি তোমাদের তো একটাও সৃষ্টি নেয় পাল্ট একটা সৃষ্টি করো অথবা আল্লাহ রীতির বিরুদ্ধে গিয়ে বিশেষ একটি মাসকে বরণ করা মূলত প্রতিবেশী হিন্দুদেরকে খুশি করার জন্য এগুলো করা আর কিচ্ছু না প্রথম আলো পড়ে দেখেন এই তথাক সংস্কৃতি সংস্কৃতির সেবী তারা বড় দুঃখ করে কিছু হেডলাইন করেছে সংস্কৃতির চর্চা থেকে মানুষকে বিচ্ছিন্ন করা হয়েছে করা হয়নি করেছে মানুষ নিজে তোমাদের হচ্ছে পশা ইলিশ মাছ খাওয়ার সংস্কৃতি বাংলাদেশে চলবে না ওটাও লিখেছে ইলিশ আমদানি করে বেশি কেনার লোক হচ্ছে না কে খাবে এই সংস্কৃতির নামধারীরা এরা পুরো হিন্দু রাষ্ট্রের গুলামী আর একজন লিখছেন আমি কবে সেদিন দেখব রাত্রির বারোটার সময় আমার পঁচিশ বছরের যুবতী মেয়ে একাকি রাস্তা হেঁটে চলে এসে আমার বাড়িতে ওর মহা দুঃখ বেটা বধ ওর মেয়ে কবে ধর্ষিত হবে ও সেই আশা বসিয়ে এটা কি সংস্কৃতি এরা এই বাংলাদেশের বড় বড় সংস্কৃতিওয়ালা এরাই বাংলা একাডেমি পুরস্কার পাবে এরা অনেক কিছু পায় কিন্তু না এগুলো সংস্কৃতি নয় এগুলো সে পশু প্রবৃত্তির লালন মাত্র নামগাসের রমনার বট মিলি ও কি বটগাছের ওটা অশোক গাছ এটা বটগাছও ছিলেন না অশোক গাছও ছিলেন না যারা মানুষকে পশু বলে পশু আর মনুষ্যত্বের পার্থক্য যারা বোঝে না তারা কখনোই সংস্কৃতি সেবী নয় দুনিয়ায় বহু মালিক অধিকারী কিন্তু মানুষকে দেন নাই নেকির কাজে ব্যয় করেন নাই আজকে দেখছেন বাংলাদেশে বেদাতিদের বিল্ডিং এর পর বিল্ডিং তাদের মাদ্রাসা মর্জের চেহারা দেখলে মাথা খারাপ হয়ে যায় বেদাতির কাছে ব্যয় করছে একদল ধনিক শ্রেণী তারা মনে করছে আমার খুব নেকি পেলাম অথচ সবাই জানেন যে বেদাতের কোনো আমল আল্লাহ কাছে কবুল হয় না মোর্শেকের কোনো আমল কবুল হয় না আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমদ্দিন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা zawজাহা ওয়া বাছা মিনহুমা রিজালান কাসীরান ওয়া আনসা واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريداً أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسرى ولا العدة ولا تكبروا الله ولا العدة ولا الله على ما هداكم ولعلكم تشكرون سورة البقرة جابت الحمد لله رب العالمين واجابوا صلاة رشاش نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة রমজানুল মোবারকের প্রাবার্ধক চলে যাওয়ার অবস্থায় আমরা রমজানের আগের জুমাতে রমজান সম্পর্কিত প্রায় সব মাস বলে দিয়েছিলাম রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল নজরুল কোরআন যেটা এসেছে সূরা বাকার একশো পঁচাশি আয়তে একশো তিরাশি আয়তে রমজান ফরজ করা হয়েছে সিয়াম আর পথে শেয়াতে গিয়ে রমজানের গুরুত্ব ব্যাখ্যা করে বলা হচ্ছে শাহরুর রমদান কোরআন রমজানের সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে বোঝা হচ্ছে যে বিশ্ব মানবতার শ্রেষ্ঠ উপ হচ্ছে আসমানের আসমানি উপডৌকুন কোরআন অন্যান্য সমস্ত নবীদের সহিফা এমনকি শহীফা ইব্রাহিম পর্যন্ত এবং তিল জবুর যে তিনটি শ্রেষ্ঠ কিতাব বলে আমরা জানি সবগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কোনো কিতাবের সঠিক রূপ কেউ খুঁজে পাবে না কারণ ওই সমস্ত কিতাবের রক্ষণ ও স্থায়িত্বের দায়িত্ব আল্লাপাক নেন নাই তিনি শুধু কোরআনের দায়িত্ব নিয়েছেন যেটা আপনারা সবাই জানেন সুরাহিজুর নয় আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাহ নাজ্জাল কোরআন নাজিক আহুল্লাহ হাফিজুন আমরাই কোরআন নাজিল করেছি এবং আমরা এর হেফাজতকারী আল্লাহ নিজে শুধু কোরআন হেফাজত দায়িত্ব নিয়েছিলেন বিধায় কোরআন একটা অবিস্মরণীয় অপরিবর্তনীয় গ্রন্থ আর সেই কারণেই এখানে খাস করে কোরআনকে বলা হয়েছে অনুজুল্লাহ ফিহল কোরআন রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে কখন ইন্না হজাল্লা কাদর কদরের রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে কথা এখানে শেষ আল্লাহর কথা আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন এখানে মাঝখানে শহেবরাতের পূজারীরা ব্যাখ্যা ইক্রেমার কত ধরে লেগে গেছে এটা হলো শহেবরাত কোরআন নাজিল হয়েছে এটা পাগলের বিশ্বাস করে না কিন্তু হুজুরও বিশ্বাস করে কারণ খানা ভালো হয় সে বেদাতি ব্যবসাদের জন্য ব্যবসার কারণে বেদাতি হজুরা এগুলো করে রাখছে একটা ইক্রিমা বলে একজন তাবিগির একটা কলকে নিয়েই তারা এগুলো লাফালাফি করে কোরানের ব্যাখ্যা কোরআন দিচ্ছে এগুলো তার বিশ্বাস করতে রাজি না যাই হোক ইম্রোকাসির ভাষার মধ্যে না যা এগুলো একেবারেই দূরবর্তী কথা একেবারেই অগ্রহণযোগ্য কথা নজরুল কোরআন হচ্ছে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোরআন এত গুরুত্ব কেন আল্লাহ নিজেই গুরুত্ব ব্যাখ্যা দিচ্ছেন নাস। মানুষ চলবে কোন পথে চলার পথ আমরা দেখিয়েছি কোরআনের মাধ্যমে কারণ কোরআন সর্বশেষ গ্রন্থ কেউ পর্যন্ত আর কোনো আল্লাহ কিতাব নাজিল হবে না এই কিতাবে সবকিছুর মৌলিক বিষয়গুলি বলে দেওয়া হয়েছে আর সে কারণে এটাকে আল্লাহ নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছে একটা নক্তহারা পরিবর্তন করলেও দিনান্ত ধরা যে মানুষের আছে নষ্ট হবে না আজ পর্যন্ত কেউ কিছু করতেও পারেনি কোরআনের বিদেশিদের সবচেয়ে বড় রাগ হলো কোরআনের উপর যে কোরআনটা যদি চলে যেত তাহলে একদিন মুসলমান দুর্নীতি বিদায় হয়ে যেত পারছে না কেন কোরআনের কারণে ও বাইনাথ হোদা শুধু আল্লাহ পাক হৃদায়তের রাস্তা দেখেই ক্ষান্ত হননি বৈনাত ব্যাখ্যা দিয়ে দিয়েছেন এমনকি শূন্য নভল পর্যন্ত করানের শূন্যতে বলে দেওয়া হয়েছে আপনি কয় রেখাত ফজর পড়বেন কয় রেখাত জোহর পড়বেন কয়ের রেখাত মাগরিব পড়বেন আসর পড়বেন এসব পড়ে সব বলে দেওয়া হয়েছে মাগরীবের সালাদ তিন রেখাত এটা একটা চারপোলের সমস্যা নেই এক রাত বাড়লে কেউ খুব বেশি সময় চলে যায় তা তো যায় না কিন্তু না ওটাই ফিক্সড যা বলা হয়েছে ওখান থেকে কম বেশি কারোর ক্ষমতা আপনার নেই ফজের স্যালাদ দু রেখাত খালাস তিন করতে পারবেন না চার করতে পারবেন না জোহরের সালা চার রেখাত আসার রেখা চার রেখাত দুই চার চার তিন চার এই সবকিছু পর্যন্ত কোরআন এবং হাদিসের মাধ্যমে নির্ধারিত এখানে কোনো যুক্তি দিলে চলবে না কোরআনের বিশ্বময়তা কোরআনের সর্বময়তা কোরআনের অপরিবর্তনীয়তা কোরআনের সারগর্মতা এই সব কিছুর সম্পর্কে আমাদের সিরত রসুলে দুটি জীবন্ত মর্যাদা অধ্যায় পড়ে দেখবেন আমরা ওখানে আলোচনা করে দিয়েছি করোনায় ফেরার পঁচিশটা গুণ আমরা ওখানে বলে দিয়েছি শাহেদা মেন কুমার শাহরফ আলিয়া আসম তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সেজন্য এই মাসে শ্যাম রাখে যে ব্যক্তি এই মাস পাবে এটা নিয়ে আলম সমাজে কত একতলাপ পড়ছে শেষ নাই কোরআন এত চমৎকার ভাষা বলে দিচ্ছে যে ব্যক্তি এই মাস পাবে যে দেশে যেদিন এই মাস আসবে সে দেশে সেই দিন শিয়াম শুরু হবে সৌদি আরবে একদিন আগে তারা এক রমজান মাস পেয়েছে তারা একদিন আগে শিয়াম শুরু করেছে বাংলাদেশে মক্কা থেকে তিন ঘন্টা বিশ মিনিট পরে সূর্য অস্ত যায় ফলে আমাদের এখানে ওই দিন আমরা চাঁদ দেখি নাই পরের দেশ চাঁদ দেখেছি সিয়াম দেখেছি অর্থাৎ যেদিন চাঁদ উঠবে ওই দিন থেকে মাস গণনা হবে এটা চিরন্তন কথা কিন্তু এর মধ্যেও আলমরা মাথা ঢুকেছে ঢুকে এমন এক অবস্থা করেছে যে বাংলাদেশের বহু মুসলমান পহাজা রমজানের শ্যাম রাখেনি ওরা একদিন আগে শ্যাম রেখেছে এই সমস্ত আলমদের অবত প্রচারের কারণে আর আমরা যদি ঈদুল ফিতর করবো ওরা তার একদিন আগে ঈদুল ফিতর করবে ওরা মনে করে আমরাই ঠিক আর সব ঠিক প্রতিটি ব্যাপারে রসুলের সুন্নাত আমার সঙ্গে সামনে থাকবে তিনি পুরস্কার বলে দিয়েছেন আর ফ্ষুর মাত্র তরুণ ঈদুল ফেতর সেদিন হবে যেদিন সবাই ফেতরা ঈদুল ফিতর করবে সেদিন তুমি এক একা করবে পাঁচটা লোক নিয়ে এক জায়গায় এটা হবে না এগুলো সব হাদিসে আছে পরিষ্কার স্যাম ও ক্যাম্প বইয়ের মধ্যে আমরা দিয়ে দিয়েছি এগুলো দেখবেন আল্লাহ বলছেন হ্যাঁ তোমরা মারিদ হও পীড়িত হও বা মুসাফির হও মেন মিন মেন ওখান তোর অন্য সময় এগুলো পূর্ণ করো কারণ ইরুদুল্লাহ বেকিমুল ইউসরা কারণ আল্লাহ চান তোমাদের সহজ কঠিন করতে আল্লাহ চান না ওলা ইউরিদ বেকমুল অসরা ওলা তকমুল ঈদদা যাতে রমজানের তিরিশটা দিন বা উনত্রিশটা দিন তোরা পূর্ণ করতে পারো সেজন্য আমরা তোমাদের জন্য সহজ করে দিলাম অসুখ হলে বা সফর অবস্থায় থাকলে তো এই কটা দিন অন্য সহকর্মা মিন দাতমিন ওখান বছরের অন্য সময় কাজে আদায় করবে বলে তো কাব্বির্লা আলামা হাদা হক তোমরা আল্লাহ পাকের ত্বকবিধ্বনি করো বড়ত্ব ঘোষণা করো এজন্য জাল্লা পাক তোমাদেরকে সোজাপাত দেখিয়েছেন বহু পথভ্রষ্ট মানুষ দুনিয়াতে আছে যারা কোরআন পড়ে না হাদিস পড়ে না ইসলাম জানে না তারা পথভ্রষ্ট কিন্তু মুসলমানদের সৌভাগ্য আল্লাপাক তাদেরকে সুপথ দেখিয়েছেন এজন্য আমাদের সবসময় তকবির করা কর্তব্য অর্থাৎ আল্লাহর বড়ত্ব ঘোষণা করা কর্তব্য আল্লাহর বড়ত্বের সঙ্গে অন্য কিছুর বড়ত্ব যোগ করা শির আল্লাহকে মিতাস করুন যেন তোমরা আল্লাহ পাক সুক্রিয়া আদায় করো এই আয়ের সামনে রেখে আসুন আমাদের মধ্যে যেটা চালু আছে একটা সুন্দর প্রথা আমাদের মধ্যে আছে যা পৃথিবীর কোনো ধর্মে নাই

বরং তো নিজের নাকি আরও বেড়ে যাবে এই হাদিসটার কারণে মুসলমানদের সামনে কোনো অভুক্ত মানুষ থাকতে পারে না যে যে সমাজেই থাক আপনি সায়ম হলেই হল আপনি আমার শত্রু কি আপনি আমার মিত্র আপনি আমার আত্মীয় কি অনাত্মীয় আপনি দেশি কি বিদেশি এমন কোনো তারতম্য থাকে না আপনি সায়ম বসে যান ইফতার করুন ইফতার এই একটি হাদিসের কারণে বাংলাদেশের হাজার হাজার মানুষ সারাদিন যদি না খেয়েও থাকে ইফতারের সময় পাক তার খাদ্য জুটিয়ে দেন এমনকি অনেক ভাই এমন রয়েছেন গাড়ি যাচ্ছে গাড়ির তখন ঠিক নেই কোথায় কখন নগরীবের সময় হবে সূর্যাস্ত হবে তা তো ঠিক নাই বহু দৃষ্টান্ত বাংলাদেশে আছে এখন তার ধারে ইত্তরে নিয়ে নগরীবের আধ ঘন্টা আগে থেকে রেডি করে থাকে বাস এসে থামলো জানলা দিয়ে বেলের শরবত ঠান্ডা পানি এবং পেঁয়াজু মুড়ি পলিথিনে বেঁধে ভিতরে দিয়ে দিল অথবা হেল্পারকে বললো ভাই এগুলো সমস্ত লোকদেরকে খাইয়ে দেওয়া গাড়িতে যত মুসলমান আসে এমনকি অন্যরাও যদি অভক্ত থাকে তাদেরকেও দিও কিন্তু মুসলমানরা অগ্রাধিকার প্রাপ্য দেখছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এগুলো শুরু হয়ে গেছে এই হাদিস মানুষের এমন একটা কল্যাণ করেছে যে মুসলিম উম্মার মধ্যে কোনো অভুক্ত পাওয়া যাবে না একবার যদি সারাদিনও খায় অটোফেজি বলে এখন যে বিজ্ঞানের আধুনিক রিসার্চ এসেছে যে ঈদের রমজানের আগের খুব আমি বলেছিলাম জাপানের এক ভাই নোবেল প্রাইজ পেয়েছেন দু সালে শুধু এর উপরেই অটোফেজির উপরে অর্থাৎ আপনি যদি চব্বিশ ঘন্টা না খেয়ে থাকেন তাহলে অটোমেটিক আপনার যে সমস্ত ব্যাকটেরিয়া ক্ষতিকর ওইগুলোকে খেয়ে ফেলে সুস্থ ব্যাকটেরিয়ায় যত পেটকে পাকস্তলকে আপনি বিরাম দিবেন অবসর দিবেন পাকস্তলের মধ্যে আগে থেকেই সুস্থ এবং অসুস্থ দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে যেগুলো অস্বাস্থ্যকর ব্যাকটেরিয়াগুলো ক্ষতিকর দেহকে সেগুলোকে সুস্থ ব্যাকটেরিয়াগুলো খেয়ে ফেলে দেয় যেহেতু ওর খাওয়া পাচ্ছে না যেহেতু আপনি খাদ্য খাচ্ছেন না এক সপ্তাহে পুরো পুরো বাইশ ঘন্টা ষোলো ঘন্টা পনেরো ঘন্টা খাচ্ছেন না তো খাদ্য পাচ্ছে না কি খাবে ওইগুলো খেয়ে ফেলে দিচ্ছে এরপরে তিনি বলছেন যে সপ্তাহে অন্তত দুই দিন উপবাস থাকা ভালো সাংবাদিকরা প্রশ্ন করছে সে দু দিন কোনটা উনি জবাব দিচ্ছেন সোমবার এবং বৃহস্পতিবারে অথচ আপনারা জানেন মুসলমানরা হাদিস জানে যে আমার রসুল প্রতি সোমবারে বৃহস্পতিবারে শ্যাম রাখতেন আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে এটাই হলো স্বাস্থ্যসম্মত আর এই গবেষণা করে উনি নোবেলে প্রয়াস পাইল তা আমার রসুলে কটা নোবেল পাইতে হবে দেড় হাজার বছর আগে বিজ্ঞানবাগঞ্জ কিছুই মানুষ বুঝতো না তখনই তিনি হাদিস বলে গিয়েছেন এজন্যই বলছি বৈনাথ হুদা কোরআন হচ্ছে বৈনাথ ব্যাখ্যা ব্যাখ্যাটা কি শুন না কোরআন ব্যাখ্যা হাদিস না আল্লাহ পাক শুধু কোরআন নাজির করেই খান্ত হননি কোরণের ব্যাখ্যা হাদিসও নাজির করেছেন আমার রসুলের জবান দিয়ে কক শিং কালেও কোনো মিথ্যা কদ বের হয় না তিনি কসম করে বলছেন ইল্লা হাক যার হাতে মোহাম্মদের প্রাম তার কসম করে বলছি মোহাম্মদের জবান দিয়ে কখনো মিথ্যা বের হয় না সুবাহ সেই জবানের হাদিস এখন আপনার ডক্টরেট করছেন নোবেল প্রাইজ পাচ্ছেন খালি কোরআন পড়তো হাদিস পড়তো বহু আগেই মানুষ এগুলো জানতে আমি আদম সন্তানের প্রত্যেকটা সৎকর্ম গুণ থেকে সাতটা গুণ পর্যন্ত নেকির হকদার হয় কিন্তু অল্ আল্লাহ আর যে কুচ্ছি আল্লাহ বলছেন ইল্লা শিয়াম ছাড়া আইন ওয়ান আজজি লি শিয়াম রাখে মানুষ আমার জন্য আমি নিজে হাতে ওটার পুরস্কার দেব সুভার এর সাত গুণ দশ সাতশো গুণে কোনো খবর নেই এদাবশ্য হবে তহু তামহু মেন আজলি কারণ বান্দা শুধু আমারই কারণে সে তার প্রবৃত্তির প্রয়োণতা এবং তার খাদ্য ইচ্ছা সব কিছু বন্ধ রাখে শুধু আমারই কারণে প্রচণ্ড ক্ষুদে ছটফট করছে কিন্তু খায় না আমরা তো পনেরো ঘন্টা বা কয়েক ঘন্টা শ্যাম রাখি জানতো সুইডেনে ডেনমার্কে সেখানে মাত্র পঞ্চান্ন মিনিট থাকলে রাত আর টোটাল বলা যে তেইশ ঘন্টায় সেখানে শ্যাম রাখতে হয় তারা কী করে থাকে আজকাল অটোফেজি প্রমাণ করে দিচ্ছে যত বেশিক্ষণ আপনি না খেয়ে থাকুন তত বেশি আপনার স্বাস্থ্য ভালো হবে রমজানে বহু লোকের রোগ ভালো হয়ে যায় এমনিতেই অনেকে ভয় দেখায় গ্যাস বাড়বে ও ভয়ে মরবে ও রাজরাই কেউ তাড়াতাড়ি আসবে ও থাক না দেখ কত গ্যাস তোর হয় দেখি গ্যাস প্রথম দিকে হবে বেলা দশ টাকাটা পর্যন্ত তার গ্যাস হারিয়ে যাবে এই গ্যাস মারতে গেলে আপনাকে না খেয়ে থাকতে হবে সিয়ামটা পুরো রাখেন কিন্তু ইহেসাপ থাকতে হবে আল্লাহর কাছে স্বভাব পাবো এই নিয়ত না করে যদি সিয়াম রাখেন তাহলে হিন্দুরা যেরকম থাকে উপবাস আপনার ঠিক তেমন উপবাস হবে আপনাকে অবশ্যই আল্লাহ নিকটে এর উত্তম যা যা কামনা করতে হবে ইমান ও ইহতাপ দুটো শর্ত ইমান থাকতে হবে এতে সাপ থাকতে হবে এই দুটো শর্ত না থাকলে সিয়াম কবুল হবে না অন্যদের মতো হয়ে যাবে ইহুদির যেমন উপবাস থাকে হিন্দুরা যখন উপস থাকে আল্লাহ কাছে জান্নাত জান্ন ওগুলো দেখুন লাভ হবে না মুসলমানরা সিয়াম রাখে ইমানদারের সাথে এবং সবের উদ্দেশ্যে ফরহাতন ফরাতুন ইন্দা ফাত্রহি ইন ইন্দা লেকয় রব্বি ফরহাতুন ইন্দা ফেত্রিহি সায়ামের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে একটা হলো ইফতার করার সময় আরেকটা হলো ইন্দা লেক রব্বিহি যখন সে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে মর্মান্তিক কথা যে কোনো মৃত্যু হবে আর যে কোনো আল্লাহর প্রতিপালক সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যাবে অর্থাৎ কেয়ামত হোক যখনই মানুষ মৃত্যুবরণ করে সঙ্গে সঙ্গে কেয়ামত শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে মন কান্না গিয়ে জবাব শুরু হয়ে যায় অর্থাৎ সে আল্লাহর সম্মুখীন হয়ে যায় কেয়ামতের দিন কোনো সায়াম যখন আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ তাকে খুশি হয়ে আরে জান্নাতের দরজা দিয়ে করে হুকুম দেবেন এই যে আনন্দের মুহূর্তটা সায়নদের জন্যই প্রাপ্য অন্যদের জন্য নয় ওয়েজা কান সম আহাদুকুম ফলা ইয়ারফাস ফলা ইয়ারফুস ওলা ইয়াসখ ফাইন সাহব আহাদুন আলহু ইনিমরা উন সা ইমন যদি তোমাদের মধ্যে কেউ সিয়াম রাখে অতপর্ষে সে কোনোরকম মন্দ কথা না বলে এবং উচ্চস্বরে ঝগড়া না করে তাহলে তাকে এই নীতি মেনে চলতে হবে বাহু আহাদন যদি কেউ তাকে গালি দেয় আলাহ অথবা তাকে তার সঙ্গে যুদ্ধ করতে আসে মারামারি করতে আসে সে বলবে ইন সাহেম আমি একজন সাইম যারা এই দু চার দিনের মধ্যে যারা পত্রিকা পড়েছেন তারা দেখেছেন একটা ছেলে বলছে আমি সাইম আমি সাইম আমাকে মেরো না বয়স বাইশ তেইশের মধ্যে কিন্তু তার বন্ধু একসাথে খেলাধুলা করে সমবয়সী সে থেকে মারছে 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 ওর বলছে আমি সাহেব আমি সাহেব অবশেষ মেরেই ফেলি দিচ্ছে আর একটা ছবি আসছে বলতে যায় বড়ো হাসে নিয়ে এদিকে হাসা বলি আমরা মারতেছি বুড়ো মানুষ দাঁড়িয়ে সাদা দুই হাজারদের ঠেকানোর চেষ্টা করছে আমাকে মেরো নামে সাহেব তাকেও মেরে ফেলেছে বাংলাদেশে এই ছবি পত্রিকা আসবে কোনোদিন কেউ কল্পনা করেনি আমরা এবারে প্রথম দেখলাম কিশোর গ্যাং কোথায় চলে গেছে জমি জমানের গোলমালের ভিত্তিতে ওই হাসিয়া দেখবে ওই লোকটা মেরে ফেলছিল দেড় হাজার বছর পূর্বেই এ বিষয়ে আমার রসুল আমাদেরকে সাবধান করে গিয়েছে খবরদার ওই যে সায়েন সাইম বলতে যে দুটো মানুষ মরে গেল এই হাদিসের আলোকে তারা অবশ্যই জান্নাতি হয়ে যাবে যারা মেরেছে যদি বলি বড় অবশ্যই জাহান্নামি হবে বলার দোষের কিছু হবে না সাবধান মুসলমান রমজান মাসে বড় বড় শয়তানগুলো শৃঙ্খলাবদ্ধ থাকে ছোটো শয়তানগুলো যদি এসব বদমাশি করে বড় সচেতন অবস্থার কী হবে যেদিন প্রথম রামদার শুরু হয়েছে আল্লাহ আল্লাহবাবু বলে দিয়েছেন ইয়া বা খাই রে আকবেন হে হে কল্যাণের এগিয়ে যাও ইয়া বাবাগিয়াশ্বরের আকর হে মন্দির নিশাচর থেমে যাও এরা থামেনি আল্লাহ সে আহ্বান এরা শোনেনি একদিন তারা শুনতে বাধ্য হবে যখন জাহান্নামের আগুন সামনে দেখবে রমজান মাসের মানুষ জাকাত দিতে অভ্যস্ত বাংলাদেশের অন্য দেশের উপরে তাই কারণটা কি এখানে সব জিনিসের নেই বেশি পাওয়া যায় সে ধারণা করেই দেন যদিও জাকাত সবসময় ফরজ যার যখনই জাকাত ফরজ হবে তিনি তখনই জাকাত দেবেন রমজান পর্যন্ত অপেক্ষা করবেন না রমজানের নিয়মই হচ্ছে এক বছর পূর্ণ হয়ে গেলে আপনি জাকাত দিবেন

أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله فمن قال لا إله إلا الله عصم مني ماله ونفسه إلا بحقه فحسابه على الله وقال أبو بكر والله لو قاتلنا من فرق بين الصلاة والزكاة فإن الزكاة حق المال ولمنعوني إناقا كانوا يودونها يودونها إلى رسول الله صلى الله عليه وسلم لقاتلتهم على منعها قال عمر فوالله ما هو إلا رأيت أن الله شرح صدر أبي بكر للقتال فعرفت أنه الحق متفق عليه أول رجل أنا بقول رسول الله صلى الله عليه وسلم مرتبرن كلن، وبعوبكر تارستانه خليفة هلن، খালিফ অর্থ একজনের স্থানে আর একজন বসা অবুবাক্কর তিনি কিন্তু আল্লাহর খলিফা না তিনি রসুলের খলিফা রসুল যে স্থানে ছিলেন তিনি সেই স্থানে আসলেন অস্ত খলিফা অবুবাক্কার বাধ এই শব্দ থেকে বুঝতে পারছেন কাল তো সেই সময় আবুবাক্কার যে ভাষণ দিছিলেন তিনি বলছেন দেখো তোমরা যে যা জায়গা দিতে আগে তোমরা জায়গা আগের মতোই এখানে জমা করো কিছু লোকের ধারণা হলো যে আমরা আগে জাগাত দিতাম আল্লাহ রসুলের কাছে তিনি আমাদের জন্য দোয়া করতেন করোনা এসেছে ইন্না সাল্লাহ কাউল তোমার দোয়া তাদের জন্য শান্তিদায়ক ছিল ওরা মনে করলো এখন তো রসুল নাই দোয়া করবে কে তা অবকার কাছে দিলে তো রসুলের দোয়া পাবো না অথবা আমরা যে যার মতো ঘরে বসে জাকাত দেব তখন অবকার কথা বললেন যে আমি অবশ্যই ওদের বিরুদ্ধে যুদ্ধ করব যারা আল্লাহ রসুলের জমানায় একটা ছোট্ট বকরি পর্যন্ত এখানে জাকাত দি নিয়ে আসতো এখন যদি না দেয় আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব তখন ওমর বললেন অবকারকে কাইভা তো কাতেন ওখান রসুল সল্ল্লাহ্লা কাতিল্লা হে অবকার আপনি কীভাবে মানুষের সঙ্গে যুদ্ধ করবেন অথচ আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি লাইহ্লা পড়ে সেই ব্যক্তির রক্ত এবং তার সম্পদ আমার থেকে নিরাপদ হয়ে গেল হিসাব হু আল্লাহ তার হিসাব আল্লাহ থাকবে তার মনের খবর আমি নিতে যাব না ফকা আল্লাহ বাকর আবকার বললেন আল্লাহে না ওকান না মানাত জাকাত আল্লাহর কসম আমি তার সঙ্গে অবশ্যই যুদ্ধ করব যে ব্যক্তি সালাত এবং জাকাতকে পৃথক করে সালাত ফর জাকাত ফরজ নাই কি দুটোই ফরজ আইন জাকাত হক করলোয়াল জাকাত হচ্ছে মালের হক ও সালাত হল দেহের ইবাদত মালের ইবাদত না অতএব মালের হক যদি সে আদায় না করে তাহলে আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ করবো তখন ওমর বললেন ফগল্লা ভাই ইতাল্লা সার আবি বেকার লিল কেতাল আমি তখন বিশ্বাস করে নিলাম যে আল্লাপাক আউ বকারের সিনাকে প্রশস্ত করে দিয়েছেন যুদ্ধের জন্য হক বুঝলাম যে বকর হক উপরে আছেন অর্থাৎ এ মালের জাকাত আপনি দেবেন না খালে দেহের জাকাত দিবেন সালাদ হবে না সালাদ জাকাত দুটোই আপনাকে দিতে হবে সঠিকভাবে গণনা করে আর অন অনাবিজার কলাইন তাহে তো

এই কাবর রবের কসম করে আমি বলছি সকল তো ফেদা কাবি মান হম আমি বললাম হে আল্লাহ রসুল আমার পিতা আপনার জন্য উৎসর্গিত হন কারা ক্ষতিগ্রস্ত তিনি বললেন আমল কে যারা দুনিয়াতে বহু সম্পদের অধিকারী অথচ কে আমাদের দিন নিঃস তারাই হলো আকসারুন ক্ষতিগ্রস্ত ইারাফল মহ আলাসেকা তবে ওই সমস্ত ধনীরা নয় যারা তাদের সম্পদ মানুষের উপরে ব্যয় করেছে নেকির উদ্দেশ্যে সদকার উদ্দেশ্যে অতএব ধনিক শ্রেণী সাবধান তোমরা যেমন দুনিয়াতে আকসারুন আখরাতে কিন্তু আখসারুন ক্ষতিগ্রস্ত রহ মুসলিম এই দুটো হাদিসে আশা করি আমাদের জন্য যথেষ্ট হবে বাপ বাকি আপনারা বহু হাদিস দৈনিক শুনছেন পখিলের ফলাফল কি শুনছেন এগুলো কোরআনও আছে হাদিসেও আছে খালি এই একটা মৌলিক বিষয় খালি বলে দিলাম যারা দুনিয়াতে আখসারুন তারা আখরাতে আখসারুন কাপ আর খায়ের পার্থক্য দুনিয়ায় বহু মালিক অধিকারী কিন্তু মানুষটা দেন নাই নেকির কাজে ব্যয় করেন নাই আজকে দেখছেন বাংলাদেশে বেদাতিদের বিল্ডিং এর পর বিল্ডিং তাদের মাদ্রাসা মর্জিদের চেহারা দেখলে মাথা খারাপ হয়ে যায় বেদাতির কাজে ব্যয় করছে একদল ধনিক শ্রেণী তারা মনে করছে আমার খুব নেকি পেলাম অথচ সবাই জানেন যে বেদাতির কোনো আমল আল্লাহ কাছে কবুল হয় না মোসিকের কোন আমল কবুল হয় না কবরগুলো দিন দিন শোন সনে উন্নতি হচ্ছে সমাধি রচিত হচ্ছে কবরের উপরে এসি লাগানো হচ্ছে ফ্যান ঘুরানো হচ্ছে উজ্জ্বল উজ্জ্বল লাইট দেওয়া হচ্ছে কবরবাসীকে দেখতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না তার গরম লাগছে না ঠান্ডা লাগছে বাংলাদেশের একদল আলেম এইগুলো মিথ্যা হাদিস দিয়ে ধোঁকা দিয়ে দিয়ে ধনিক শ্রেণীর কাছ থেকে টাকা দেয় করছে ধনিক শ্রেণীর সাবধান একটা বসে ব্যয় করলে হকের পথে ব্যয় করুন হক আর বাতিলের মানদণ্ড কোরআন হাদিস এর বাইরে কোথাও যাবেন না বেদাতের পক্ষে আপনার একটা মাল বের ব্যয় হয় ওই মালটা আপনার ব্যর্থ হবে কোনো কাজে লাগবে না সব দুনিয়া থেকে যাবে আখের হাতে পৌঁছবে না যারা মানুষকে জুলুম করেন একটু আগে দুর্ঘটনা বললাম তারা শোনেন জয়াবরিনে সল্লি সাল্লাম ইত্তাকুল জুলমা ফুলা জুলমা আমা তোমরা জুলুম থেকে বেঁচে থাকো কারণ জুলুম কে আমাদের দিন ঘন অন্ধকারের রূপ নেবে দুনিয়াতে জুলুম করেছ গায়ে আছে কে আমাদের দিন ঘন অন্ধকার হবে জান্নাতের আলো তোমার নজরে আসবে না অত্যাকসা কৃপণতা থেকে বাঁচো কম কারণ কৃপণতা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছে হামাল আল্লাফাকুদ্াহ মুসলিম কৃপণতার কারণে তারা মানুষ হত্যা করেছে তাদের নারীদের সম্ভ্রম নষ্ট করেছে তোমাদের পূর্বিকার উম্মতরা তোমরা যেন সেরূপ হয়েও না যারা ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের খবর রাখেন প্রতিদিন পিপারে পড়ে থাকেন কালকে কী খবরটা দিয়েছে হাজার হাজার লাশ এখন পাওয়া যাচ্ছে এই সমস্ত মানবাধিকারের প্রবক্তারা তারা বাংলাদেশে মানবাধিকারের বিরুদ্ধে কথা বলতে আসে নিজেদের দেশের খবর কি। কালকে রিপোর্ট এসে ইতিমধ্যে রাশিয়ার সৈন্যরা দশ হাজার নারীর দর্শন করেছে যেখানে যুদ্ধ হবে এটা হবেই বাংলাদেশে একাত্তর সালে কথা আমার ভুলে গেছে নাকি তারা তো সব মুসলমান ছিল যুদ্ধ মানেই লুটপাট হত্যা ধর্ষণ এগুলি হবেই অত্যন্ত নোংরা জিনিস এটা জুলুমকে জুলুমে মানুষকে উদ্দীপিত করে আলা আইন সাফাকু এহম উদ্দেশ্য কি সে আমার প্রভাবিত থাকবে অন্যের প্রভাবিত হবে না রাশিয়া চায় কি ইউক্রেন আমার দলভুক্ত হবে আমেরিকা দলভুক্ত হবে না আমেরিকা চায় কি ইউক্রেন আমাদের সঙ্গে থাকবে আর রাশিয়ার সঙ্গে থাকবে না আর তো কোনো ব্যাপার না এটুকুর জন্যে ইতিমধ্যে এক কোটি পর্যন্ত মানুষ ছিন্নমূল হয়ে গেছে ছত্রিশ লক্ষ মানুষ দেশ থেকে বিতাড়িত হয়েছে আর ঘর বাড়ি ভেঙিস শেষ করে দিচ্ছে এতসঞ্চিত এক হাতে নতুন নতুন রিপোর্ট আসছে গণহত্যার কবর বেরিয়ে আসছে নারীদের ইজ্জতের খবর বেরিয়ে আসতেছে এটা যদি এর যুগের খবর হয় এরাও তো আল্লাহ রসলি উম্মত রাশিয়া আমেরিকার লোকের আল্লাহ রসুলি উম্মত না উম্মত দাওয়া ওই একই যুদ্ধ যদি বাংলাদেশ শুরু হয়ে যায় এখনও ঠিক তাই হবে অতএব যারা নেতৃত্ব দেয় তাদেরকে হারবার আগে মতাকি হওয়া দরকার সংযত হওয়া দরকার আল্লাহ হওয়া দরকার যে আমার একটা নির্দেশের কারণে হাজার হাজার মানুষ মরবে অতএব আমি যেন নির্দেশনা না দেই। সাধ্যমতো যুদ্ধ এড়িয়ে যাওয়াটাই হলো শান্তিপ্রিয় মানুষের কাম্য এটা আল্লাহর কাম্য আল্লাহ কোনোদিন চান না এগুলো কিন্তু এগুলো হয়ে যাচ্ছে শুধুমাত্র সফার কারণে কৃপণতার কারণে আমার এই আছে আরও চাই আল্লাহ তাকাসুর তাক হাট নকবাবের তোমাদেরকে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে যতদিন তোমরা কবরস্থানে না পৌঁছবে ততদিন তোমাদের অধিক পর আকাঙ্ক্ষা থাকবে অতএব বান্দা সাবধান কাল্লাফিল হোতামা তুমি অবশ্যই হোতামা না হোক জাহান হবে নিক্ষিপ্ত হবে তার আগে সাবধান হোক যোগ হয়ে গেছে এর সঙ্গে বর্ষবরণ গত কালকে পহেলা বৈশাখ গেল না বাংলাদেশে আজকে পহেলা বৈশাখ কলকাতায় যেহেতু আমি এটাও বলছিলাম কয়েকদিন আগে সম্রাট আকবরের প্রবর্তিত এই নশো ছাপ্পান্ন হিজরিতে বাংলাদেশে যখন ফসল উঠত বৈশাখ মাসে এই ফসল থেকে যাক বলে ট্যাক্স দিতে সুবিধা হবে বান্দার বা প্রজাদের সেটা মনে করে আর সম্রাট আকবর এটা ওই হেজরি সোনের সঙ্গে মিল রেখে করেছিলেন যেহেতু এটা হেজরি সোনের সঙ্গে মিল রাখা সম্রাট আকবর তো মুসলমান যদিও তাকে সত্যি উদার বলা হয় তার মন্ত্রিপরিষদের অর্ধেকই হিন্দু ছিল তার প্রধান সেনাপতি মানসিংহ হিন্দু ছিল এরপরেও হিন্দুরা তাকে মুসলমান এবং এত সাম্প্রদায়িক বলে ধারণা করে যাই হোক যেহেতু সম্রাট আকবর দ্বারা প্রবর্তিত এবং ফসলি সন হিজের সঙ্গে মিলিতভাবে পহেলা বৈশাখ এসেছিল সেই সময় সেই কারণেই হিন্দুত্ববাদী এবং আধিপত্যবাদী প্রতিবেশী রাষ্ট্র ওরা একদিন পরে যেয়ে পহালে বৈশাখ করে আজকে গতকাল চৈত্র সংক্রান্তি করেছে আজকে পহালে বৈশাখ করেছে কত পরশু তারাবিতে আমি বলে দিচ্ছে খবর খবরদা যায় নদা এলাকায় কোনো বাজে ফট্টা না বাটে এবং কোনোরকম যেন বর্ষকরণ উপলক্ষে কোনো অনুষ্ঠান না হয় আলহামদুলিল্লাহ এখনও কানে কোনো খাবার খবর আসেনি কোনো বাজে ফটকার শব্দ আমরা শুনতে পাইনি এজন্য এলাকাবাসীকে ধন্যবাদ এই সবগুলো চলছে এবারে বড় দুঃখের বছর এই বর্ষ বরণবাদীদের জন্য কালকের প্রথম আলো পড়ে দেখেন এই তথক্ষেত সংস্কৃতিওয়ালা সংস্কৃতি সেবী তারা বড় দুঃখ করে কিছু হেডলাইন করেছে একজন হেডলাইন করেছেন সংস্কৃতির মোড় ফেরা সংস্কৃতির বদলে যাওয়া অর্থাৎ তারা চেয়েছিলেন বাংলাদেশ সব হিন্দু হয়ে যাক কিন্তু এটা হচ্ছে না বলে মহা দুঃখ তাদের কেউ বর্ষবরণ করছে না কেউ হলুদ ছাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে না কেউ কুলে করে ফুল পানিতে দিচ্ছে না কেউ মঙ্গল ঘট করছে না বড় দুঃখ তাদের আরেকজন লিখেছেন হেডলাইন ইনি হলো এক নম্বর লোকেরা ইনি লিখছেন সংস্কৃতির চর্চা থেকে মানুষকে বিচ্ছিন্ন করা হয়েছে তিনি সরকারকে খুব দোষ দিচ্ছেন সরকার বাহাত্তরের সংবিধানে বলেছিল এ দেশে সমাজতন্ত্র আনবে ধর্মের আনবে আসলে কিছুই হয়ে নি আবার সেই ইসলামের দিকে সব ফিরে যাচ্ছে তিনি বাংলাদেশ স্বাধীনকে লাভ কী হলো পাকিস্তানের ইসলাম ছিল আর এখনও সেই ইসলামে শিখলো ফায়দাটা কি তাই মনের দুঃখে বলি ফেলছে সংস্কৃতির চর্চা থেকে মানুষকে বিচ্ছিন্ন করা হয়েছে করা হয়নি করেছে মানুষ নিজে পশা ইলিশ মাছ খাওয়ার সংস্কৃতি বাংলাদেশে চলবে না ওটাও লিখেছে ইলিশ মাছ আমদানি খুব বেশি কেনার লোক হচ্ছে না কে খাবে এই সংস্কৃতি নামধারীরা এরা পুরো হিন্দু রাষ্ট্রের গোলামী এদের নাম বললে সবাই চেনে যারা ইসলামপন্থী এই এই দুজনের কথায় বললে দুজনের এক কথা চেনে এরা বড় দুঃখের সঙ্গে এই হেডিংগুলো করেছে ভিতরে অনেক লম্বা লম্বা কথা আছে সংস্কৃতির সংজ্ঞা যারা নিয়ে এসছেন অক্সফোর্ড ডিকশনারি থেকে নিয়ে এসছেন কলকাতার সাংসদ ডিকশনারি থেকে দিয়ে প্রমাণ করেছেন সংস্কৃতি চাপিয়ে দেওয়া যায় না সংস্কৃতি সহজে মতবাদে সহজে মানুষ যেটা ধারণ করে ওটি হচ্ছে সংস্কৃতি এটাকে চাপিয়ে দেওয়া যাবে না ভালো কথা এটার বিরুদ্ধে আল্লাহবাক বলছেন আপা মানে মানে হে মোহাম্মদ সাল্লা তুমি বলো তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে তার প্রবৃত্তিকে এলাহ গণ্য করেছে মন যা চায় তাই করবে তুমি কি তার জিম্মাদার হবে অর্থাৎ মন যা চায় তাই করার নাম যদি সংস্কৃতি হয় তাহলে পশুর তৈরি বাকি থাকে কোনটা মানুষের আর পশুর মধ্যে ফারাক কিছু থাকবে মন যা চায় তাই করার নাম সংস্কৃতি নয় বরং মানুষের অনুশীলিত কৃষ্টির পরিশীলিত রূপ হল সংস্কৃতি পরিশীলিত রূপটাকে সংস্কৃতি বলা হয় যা তাই করার নাম সংস্কৃতি নয় অত এই সমস্ত পণ্ডিতদের পাণ্ডিত্য আমরা এক কথা সারিয়ে দিয়েছি আমাদের সংস্কৃতির যে আর্টিকেল আসার দেখবেন পরিষ্কার বলে দিয়েছি অনুশীলিত কৃষ্টি পরিশীলিত সংস্কৃতি যেটা অনুশীলিত নয় পরিশীলিত নয় পশুত্ব কষ্টকালে মনুষ্যত্ব নয় এগুলি কোনো সংস্কৃতি নয় ইসলাম মানুষের প্রবৃত্তিকে দমন করার সমস্ততে লালন করে আল্লাহকে ভয় দেখিয়ে জান্নাতের লোভ দেখিয়ে যে মানুষ আল্লাহকে ভয় করে সে কখনই মা বোন পার্থক্য না করে পারে না আর যে আল্লাহকে ভয় করে না তার সামনে মা বোন বলে আলাদা জ্ঞান থাকবে না সে হারিয়ে যাবে ইতিহাসটি ভুলে গেছেন নাকি যখন রাশিয়াতে সমাজতন্ত্র আসলো তাদের প্রধানমন্ত্রী খুরশে কাছ থেকে তার যুবতী মেয়েকে সিনিয়ে নিয়ে চল তার মবরিডরা কমরেড সমস্ত দেশের সম্পত্তি সব আপনার ন্যাশনালাইজড হয়ে গেছে সব তো কার ব্যক্তি মালিকানা নাই রাশিয়াতে তো আপনার মেয়ে তো আপনার ব্যক্তি মালিকানা থাকবে না ওটা তো সবার মালিকানা চলে যাবে হাতদের ছিনিয়ে নিয়ে চলে গেল প্রধানমন্ত্রীর হাকে তাকিয়ে থাকলো আমার মেয়ের উদ্যুৎ বাঁচানোর ক্ষমতা আমার নাই ধিক এই সমস্ত সংস্কৃতি বলাদের এটা আমার সংস্কৃতি হয় এই সমাজতন্ত্র আনার জন্য কি বাংলাদেশ হয়েছিল বাংলাদেশ সরকার ওই সংস্কৃতি আনেনি বলেই এই সমস্ত বড় নেতাদের গাজালা। আলা আর লিখছেন আমি কবে সেদিন দেখব রাত্রির বারোটার সময় আমার পঁচিশ বছরের যুবতী মেয়ে একাকি রাস্তা হেঁটে চলে এসো আমার বাড়িতে ওর মহা দুঃখ বেটা বধ ওর মেয়ে কবে ধর্ষিত হবে ওর সেই আশা ঘষিয়াছ এটি কি সংস্কৃতি হলো এটাই বাংলাদেশের বড় বড় সংস্কৃতি এরাই বাংলা একাডেমি পুরস্কার পাবে এরা অনেক কিছু পায় কিন্তু না এগুলো সংস্কৃতি নয় এগুলো পশু প্রবৃত্তির লালন মাত্র নামদাসের রমনার বট মিলি বটগাছের অটো অশোক গাছ এটা বটগাছও না অশোক গাছও ছিলেন না যারা মানুষকে পশু বলে পশু তো আর মনুষ্যত্বের পার্থক্য যারা বোঝে না তারা কখনোই সংস্কৃতি সেবী নয় সাবধান আজকে মানুষের সন্তান নেই আপনি সংস্কৃতি অল্পের সন্তান দেন দেখি একটা মানুষ মরে যাচ্ছে বা মরে যাচ্ছে রমজান মাস যারা মরেছে এই সঙ্গে আমি যোগ করব বেদাতিদের যত বেদাত হয় অধিকাংশ হয় মৃত্যুকে উপলক্ষ করে আর যত বেদাত হয় অধিকাংশ হয় এই বার্ষিক সময়কে লক্ষ্য করে দিন ক্ষণ মাসকে আমরা যে বলি যে বর্ষ বরণ ঠিক আছে বৈশাখ মাসটা কে সৃষ্টি করেছে আপনি বলবেন আল্লাহ সৃষ্টি করেছে আর ওদের জবাবটা যে কি ওরাই ভালো জানে বহু পূর্বে কোরআনের জবাব দিয়ে দিয়েছে ইন্না একদ্যতা শহুর ইন্দাল্লা ইসনা আসরা মেনা মিনা আরবাত হরুণ এম খালাকার সমবতে বলা আসমান জমিন সৃষ্টি শুরু থেকেই বারো মাসের গণনা আল্লাহ পক্ষ থেকে ঠিক করা আছে এর কোনো কম বেশি নাই এর মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত জুল কাদা জুল হেজা মহরম রাজু এ চারটে মাস হারাম এরপর বলা হচ্ছে ফলা জাহালিকা দিনুল পাইকিম এটাই নির্ধারিত রীতি এই বারো মাস নির্ধারিত রীতি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি বলে দিচ্ছেন এর বারো মাস নির্ধারিত রীতি ফলা তাজলিম ফিহিনা আনফুসাকুম এই মধ্যে এই মাসগুলির মধ্যে তোমরা আপসে জুলুম করো না অকা তুলিল মুশি কি না কা কাফা তবে মুসিদদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো যেমন তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে একটু আগে জায়গা বললাম যে সাংস্কৃতিক যুদ্ধ এর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতেই হবে এর এইসব বলি বলি বড় পণ্ডিত সাজে এরা আদৌ পন্ডিতা মূর্খ আলামু আল্লাহ মাল মোত্তাকিদ মনে আল্লাহ আল্লাহ মোত্তাকিদের সঙ্গে থাকে আল্লাহ কোনো বেদাতি ফাসেকের সঙ্গে থাকে না চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ পহেলা বৈশাখ বাংলাদেশে অথচ ইংল্যান্ডে কিন্তু চোদ্দই এপ্রিল ওরা কিন্তু বর্ষবরণ করছে না বাংলাদেশের লোক বর্ষবরণ করছে কেন আপনি জ্যৈষ্ঠ মাস বরণ করেন না কেন আষাঢ় মাস বরণ করেন না কেন বৈশাখ মাসে বরণ করছেন কেন আল্লাহ বলছেন বারোটা মাসেই আমার সৃষ্টি তোমাদের তো একটাও সৃষ্টি নেই পাল্ট সৃষ্টি করো অথবা আল্লাহ রীতির বিরুদ্ধে গিয়ে বিশেষ একটি মাসকে বরণ করা মূলত প্রতিবেশী হিন্দুদেরকে খুশি করার জন্য এগুলো করা আর কিছু না এইগুলোকে বর্ষবরণের বেদা চালু হয়েছে এর বিরুদ্ধে আমরা অবশ্যই এটা সেরকি বিষয় আল্লাহকে বাদ দিয়ে তারা মানুষের তৈরি করা একটা বিধানকে চালু করতে চাচ্ছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করবোই এবং করে যে সারা জীবন বলে যাচ্ছি আল্লাহর হুকুম কা মসিকা কাফ তারা মসজিদদের বিরুদ্ধে ব্যাপক হারে যুদ্ধ করো এটা আমাদের সাংস্কৃতিক যুদ্ধ এটা আমরা অবশ্যই এর বিরুদ্ধে বলে যাব আর রমজান মাস আমাদের রহমতের মাস এর রহমতের মাসে আমরা কোনো গজবের কাজ করতে রাজি না আর সেই জন্য দুঃখ করেছে ইলিশ মাছ এসেছে ক্রেতা নাই এবার কোনো অনুষ্ঠানও হলো না বটমূলে কিছু লোক গেছিল কিন্তু মানুষ পাওয়া যাচ্ছে না মহা দুঃখ তাদের পাবেন না রমজান মাস আর বৈশাখ মাস একসঙ্গে হলে মুসলমানের কাছে বৈশাখ মাস যাতে রমজান মাসের গুরুত্ব বেশি হবে অথবা কোনো মতেই ঠেকাতে পারবেন না আল্লাহ বলছেন আল্লাহ থাকেন থাকেদের সঙ্গে এবার আসেন রমজান মাসে যদি মরে যায় তার অবস্থা কী হয় জানেন অন্য সময় যত বেদাত করে এই সময় সে বেশি বেদাত করে মনটা নরম থাকে জানাজা হলো একমাত্র অনুষ্ঠান সে জানাজার মাধ্যমে মাইয়াদের জন্য দোয়া করা হয় মুসলমান এটা করে যদি কেউ জানাজা না পায় পরে আবার জানাজা করে অথবা দূর থেকে দোয়া করে অথবা কবরে যেও জানাজার হুকুম আছে এর বাইরে আপনি মানুষজন ডেকে নিয়ে তিন দিন পরে বা পাঁচ দিন পরে বা দশ দিন পরে বা চল্লিশ দিন পরে আবার মানুষকে পড়ে খাওয়া দাওয়া করাবেন এটা চলবে না এই ধরনের কোনো আনুষ্ঠানিকতা ইসলামে নাই কিন্তু পরবর্তীকালে বেদাত মৌলিবী এগুলো চালু করেছে আর মানুষ এই সময় বাপদাদার পূজা করে বেশি কি করব কি করবো বাপদাদার সব চাচারা আছে তারা বলছে না করলে তো খারাপ দেখা যায় বাস দুর্বল হয়ে গেল মেনে নিচ্ছে এটা ঠিক না কিন্তু করছে সবাই মিল মিলি ধরলেও আর কী করবে তাছাড়া খাওয়ালেও তো নেকি পাবো রমজান আর যখন বেশি নাকি পাবো যুক্তির দেখেন মরা আর রমজান রমজানের নেতি পাবে আর মরা খাইলে মানুষ খুশি হবে আল্লাহর খুশি আর আল্লাহর খুশি দুটি একসাথে হয় হাজারো বার আপনি বুঝান ও বুঝবে না শয়তান ওকে ধোকা দিচ্ছে বাবা দেখো রমজান মাসে এমন একটা নেতির কাজ তুমি করলে না আসল অত নেকির কাজ না ওটা হলো গোনাহের কাজ গোনাহের কাজ করলে যে কবুল হয় না এটা বোঝার মতন আপোষহীন আকিদা বা ইমান খুব কম মানুষের মধ্যেই আছে সাবধান দাদার দোহাই দিয়ে রমজান মাসে কোনো ভেদাৎ করবেন না প্রত্যেকের দিন মানুষ মারা যাচ্ছে যাদের মানুষ মারা যাচ্ছে তারা সাবধান থাকবেন শুধু তার জন্য দোয়া করা এখন সাতকা করা এটুকু চলবে এর বেশি কিছু না দোয়া একাকি করবেন অনুষ্ঠান নয় সাদকাও করবেন তার নিয়তে সে পাবে কিন্তু দলবদ্ধভাবে মনোজাত করা বাড়িতে নিয়ে খাওয়ানোর অনুষ্ঠান করা এগুলো কোনো বিধান ইসলামে নাই আল্লাহ রসুলের মৃত্যুর পর এগুলো হয়নি সাহাব এগরের মৃত্যুর পর এগুলো হয়নি সায়েক খলিফার মৃত্যুর পর এগুলো হয়নি আমরা এখন নিজেরাই নতুন নতুন সব প্রথা আবিষ্কার করছি আর ভাবছি এগুলি সব ধর্মীয় প্রথা এগুলি বিষয়ে সাবধান থাকবেন যারা দোয়া চাচ্ছেন অসুস্থ মানুষ বহু মানুষ আছে অনেকের অনেক অনেক ধরনের দুঃখ আছে যেগুলো মানুষ জানে না অনেকের সন্তানের অত্যাচারে বাড়ি থেকে তাড়াই দিচ্ছে অনেকে সন্তান না পেয়ে দুঃখে মরতেছে অনেকে পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই অনেকে বাপ ভাই বাপ বেটার সাথে মিল নাই অশান্তির কোনো শেষ নাই সব কিছুই থাকবে দুনিয়াতে এর একটাই জবাব তকদির এবং তবাক্কলে বিশ্বাস করা আপনার তকদির যদি অশান্তি থাকে আপনাকে ওটা বরণ করতেই হবে ধৈর্য ধারণ করতে হবে আর যদি আপনি আল্লাহ করে ভরসা করতে না পারেন আপনার অশান্তি কখনোই দূর হবে না সবসময় মনে রাখবেন নবীদের ইতিহাস পড়বেন নবীদের কাহিনী বইগুলো কাছে রাখেন তাদের জীবনে কত কষ্ট হয়ে দেখেন ইব্রাহিম আলি সাল্লাম তার বাপকে কত ভালোবাসতেন যে তিনি কাফের বাপকে তার জন্য পর্যন্ত আল্লাহকে দোয়া করেছিলেন কিন্তু বাপ তাকে তাড়িয়ে দিল তিনি কি শান্তির মধ্যে ছিলেন ইনি জাহেবিনব্বী সাইহাদিন তিনি বাড়ি ছড়া হয়েছেন সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী আমার নবী আপনার আমরা প্রিয় নবী মোহাম্মদ রসিউল্লাহ সাল্লা সাল্লাম তিনি নিজে তার বাড়িতে থাকতে পারেননি তাকে বোস্ট করছে তার বাদদাদারা তিনি মক্কা মক্কাশলী মদিনায় হিজরত করছেন রাতের বেলায় আর তিনি মক্কাদুদ মারবার তাকাচ্ছেন কাদনারা তাকালো অধিকা কোরআন পড়ে দেখেন না শরীর বাকারের মধ্যে দেখবেন দ্বিতীয়বারের শুরুতেই আছে তিনি যাচ্ছেন না ফিরে ফিরে তাকাচ্ছেন মক্কা দিকে রে আমার জন্মস্থান সব ফেলে চলে যাচ্ছি খুব দিনের স্বার্থে তাকে পর্যন্ত এই কষ্ট ভোগ করতে হয়েছে এগুলো মানসিক কষ্ট আল্লাহ যাদেরকে এ কষ্ট দেননি তাদের উপরে বড় রহম করেছেন যাদেরকে কষ্ট দিয়েছেন তাদেরকে অবশ্যই তকদির এবং তাবকলে বিশ্বাস করতে হবে এবং সর্বাগ্রে আল্লাহ কাছে প্রার্থনা আল্লাহ তুমি আমাকে কষ্টের মুসিবতে ফেলেছ তুমি আমার থেকে মুসিবত দূর করে দাও দোয়াগুলো সালাদ রসুল পড়ে দেখে নেবেন সব সেরকম বলা আছে আমাদের যেসব ভাইরা এই ধরনের দোয়া চান অনেকে সন্তান চাচ্ছেন অর্থাৎ জাকিরিয়া সালাম সন্তান ছিল না সুরামা উনত্রিশ আয় উতাল্লা বলে দিয়েছেন দেখো জাকিরিয়ার প্রার্থনা রব্বে তাজ আল ফারদান বান্তা খায়রুল ওয়ালেসেন এ আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় নিঃসন্তান ছেড় না এবং তুমি সন্তানের মালিক জাকেরি আল এই দোয়া আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করেছিলেন দোয়া আমরা এখনও করতে পারি রব্বে হাবলিমিনা এ আল্লাহ তুমি আমাকে নিক্ষার সন্তান দাও রব্বানা হাবলানা মিনা জুয়াজনা হজর ইয়া কুর্রতা আয়ুনালিন্তাক ইমামা এ আল্লাহ তুমি আমাদেরকে আমাদের স্ত্রীদের গর্ব থেকে আমাদের সন্তানদের সন্তান সন্ত নাতিপতি যাদেরকে তুমি দুনিয়া পাঠাচ্ছ চক্ষু শীতলকারী হিসেবে পাঠাও এবং তারা যেন মোত্তাকিদের নেতৃত্ব দিতে পারে এরূপ সন্তান তুমি আমাদেরকে দান করো সব কোরআনে বলা আছে সেই দূর নরসিংহদী থেকে এক তরুণ দম্পতি দোয়া চেয়েছে আমাদের কাছে আমরা তাদেরকেও একই দোয়া বলছি সাকারিয়ার এই দোয়া ইব্রাহিমের এই দোয়াগুলি আপনারা পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহর রহম হলে আপনাদের ঘরে সন্তান আসবে ইনশাল্লাহ নবীদের চাইতে আমার বড় নই এটা পরিষ্কার তো নবীদের ঘরে যখন সন্তান এসেছে ইব্রাহিম পেয়েছে ছিয়াশি বছর বয়স। দ্বিতীয় সন্তান ইসাক পেয়েছেন নিরানব্বই বছর বয়সে তো এতদিন তো তিনি ধৈর্য ধারণ করেছেন ব্যস্ত হবেন না আল্লাহকে দোয়া করবেন এবং কোনো সেরেক দাত করবেন না বিভিন্ন জায়গায় মান্ন করবেন না শ্রেফ আল্লাহ পরে তকল করবেন আর ওই সব নবীদের কথা স্মরণ করবেন অনেক নবী সন্তান পাননি অনেক নবী সন্তান পেয়েছেন শুধু মেয়ে অনেক নবী ছেলে মেয়ে দুটাই পেয়েছেন আর আমার নবী পেয়েছিলেন সাতটা সন্তান চারটে ছেলে তিনটে মেয়ে সব ছেলেই তার জীব শেষ এবং বাকি তিনটা মেয়ে দুটো মেয়েও তার জীব শেষ তার মৃত্যুর পরে সমাজ পরে ফাতেমা শেষ তা তার কিছুই ছিল না এই ছয়টা সন্তান হারানোর বেদনা তাকে সহ্য করতে হয়েছে এগুলোকে আমাদের শিক্ষণীয় নয় আল্লাহ সন্তান দেন আল্লাহ সন্তান নিয়ে নেন আল্লাহ শান্তি দেন তিনি অশান্তি দিয়ে মানুষকে পরীক্ষা করেন এ পরীক্ষা আমাদের জিততে হবে হারা যাবে না আল্লাহবাক আমাদের সবাইকে সাবর ও তকল অর্জন করে তৌফিক দান করুন এবং যে কোনো অবস্থায় আল্লাহর সিদ্ধান্তের উপরে সুখী হওয়ার মতন উদার মানসিকতা আল্লাহ সৃষ্টি করে দিন আমিন আল্লাহ তুমি আমাদের সকলের পরিবারে শান্তি দাও দেশে শান্তি দাও এবং আমাদের সমস্ত সমাজে তুমি শান্তি দাও অশান্তির এই সমাজটাকে তুমি বিশ্বকে তুমি শান্তিময় বিশ্বে পরিণত করে দাও আমিন আকুলকলি হাজা উস্তফুল আল্লী ওয়ালকুম আলাই মুসলিমিন